মেয়েদের কিছু না হোক আমার মায়েদের একটা লাভ হয়েছে কি দশটা করে মেয়ে গ্রুপ করেছে নটা একটা মেয়ে আবার তাদের হেড হয় তাকে ম্যাডাম বলে ডাকে মনে করে আমার বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে না খাওয়ার খাবার ম্যাডাম হয়েছে জোরে বলুন নাউজ বিল্লা অনেক যুবক মুসলমান তাদের ঠিকানা জানি না ফেসবুকে হোয়াটসঅ্যাপে গালি দেয় ফেসবুকে কমেন্ট করে এই মলবিরা হিন্দু মুসলিম করছে কক্ষনো নয় তোমার বুঝেই আসেনি আমার ভাষা একটা হিন্দু ভাই বুঝতে পেরেছে কিন্তু তুমি বুঝতে পারোনি মুসলমান হয়ে কেন তোমার মধ্যে মুসলমান নামটা আছে কিন্তু তুমি মমিন হতে পারো গরুর মাংস খেলে কেউ মমিন হয় না মুসলমান ঘরে নিলে মুসলমান হওয়া যায় না মসজিদে মাথা ঠুকলে গাছতালায় মাথা ঠুকলে মমিন হওয়া যায় না ওই জন্য আমার জলসায় আছে গলসি থানার লোক রাগ করে আমি বায়ান করেছি কোথাও পুরুষর একজন বলছে ভাই এই বায়ানটা বাদ দিয়ে করতে নি মানে মাল ওই রোগের রুগী কথাটা বুঝতে পারেননি কি নামাজ পরে ফাঁস কাতারে লটারির টিকিটও কাটে এ লোক আছে না নাই গলসি থানায় দাদা আছে কোন গ্রামে আছে বলবো না বেছে বার করে নিবে আরে খেতুরের হাটে পাঁচ ওয়াক্তের নামাজি লুকিয়ে লটারির টিকিট কাটছে আমি নিজের চোখে দেখেছি আল্লাহ সাক্ষী আছে লুকিয়ে চায়ের লুকিয়ে লটারির টিকিট কাটছে নামাজি আমার ভাই নামাজ আল্লাহর কসম করে বলছি যারা আল্লাহর ভয়ে নামাজ পড়বে নামাজ তাদের জন্য কি উপকার করে জানেন মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে কিন্তু আপনার আমার তো আলাদা মসজিদে মাথা ঠুকতে যাব পাড়ার লোক যাতে আমাকে ভালো মনে করে মসজিদে মাথা ঘরের লোক যেন আমাকে ভালো মনে করে তা না হলে গলসি থানায় দেখিয়ে দেবো বাপকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো বলে জায়গা জমি লেখিয়ে দিয়ে এসে তাহার নামাজ পড়ছে হারাম করে খুঁজে বার করেন পেয়ে যাবেন কি বুঝলেন সমাজের সব থেকে বড় ক্ষতি কি হয়ে গেছে জানেন কিসক কহু ক্যসে কহু জিসক কহু জৈসে কহু জিসকে মুফিক হতা ও রাজি হয়ে যাত জিসকে খিলাফ হতা ও নারাজ হয়ে যাত আমি যদি সুদ খোর নিয়ে বলে যাই সকালবেলায় আমি বললো চায়ের দোকানে বলবে বে কিছুই জানে নাই আসি কারা বলবে সুদ খোর মাল কটা বলবে আমি যদি গাঁজা দিয়ে বলি গাঁজা কররা খারাপ বলবে লটারি নিয়ে বললে লটারি খোররা খারাপ বলবে এটা হচ্ছে দুনিয়ার পরম্পরা দুনিয়া কেমন পরিবর্তন হয়েছে বলে দিই কেয়ামত কতটা ঘনিয়ে আপনার কাছে আসছে একটু বলে দিই সময় কম আপনাদের কাছে আমার তো সবই বলেছেন হজরত এক ঘন্টা বলুন এক ঘন্টা বলুন কি বুঝলেন কিন্তু আপনারা শুনেছেন আমি এক ঘন্টার মাল লয় কি বুঝলেন আমি ওদের মাইকে বায়ান করি না এই মাইকটার দাম হচ্ছে পাঁচশো টাকা জিজ্ঞেস করুন আর আমি যেটাই আমারটাই বায়ন করছি এটার দাম পাঁচ হাজার টাকা আওয়াজ পরিবর্তন হয়েছে না হয়নি আমারটা লাগিয়েছে আওয়াজ পরিবর্তন আমি চাপ দিই না হালকা বলছি আপনারা জোরে শুনছেন আমি চার ঘন্টা বলতে পারি ফজর করে দিতে পারি ইনশাল্লাহ এখনই কিন্তু আপনারা সাথ দিতে পারবেন না সব উঠে একটা একটা করে পালিয়ে যাবেন আমি ফজর করে দিতে পারি আমার জার্নিংটা জানেন আমি ফজরের সময় ঢুকেছি ফজরের সময় নামাজ পড়ি ফজরের নামাজ পড়ি মাদ্রাসা মাদ্রাসার পরে বাজার গেলাম বাড়িতে মেহমান আসছে বোম্বের তাদের খিদমত করা তাদেরকে এয়ারপোর্টে পৌঁছানো দুর্গাপুরে ওখান থেকে এসে মগরীব পরে বেরিয়ে আপনাদের কাছে হাজিরি দেওয়া এখন আমাকে যদি এইখানে বালিশ দেন কেউ বকবে আমি ঘুমিয়ে যাব এতটা ঘুমে আমি পরশু প্রায় আপনার প্লেনে তিন তিনে ছয় দু আট দুয়ে দশ ঘন্টা সফর করেছি প্লেনে চক্কর মেরেছি একদম কলকাতা থেকে মুম্বাই মুম্বাই থেকে ইন্দোর ইন্দোর থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে কলকাতা আমার মধ্যপ্রদেশে জলসা ছিল এতটা লম্বা সফর ঘুমনে আর এখন না ঘুমোতে পালিয়ে গেছে অনেকজন ঠিক কিনা কে শুনবে বায়ান তো মোবাইলে শুনে লোক অসুবিধা নাই শুনবেন কালকেই জলসাটা পাবেন পরশু পাবেন এমডি রিজওয়ান সব থেকে বড় চ্যানেল চলে এলো ছুটে বেচারা মোগরবের আগে শুনেছে বেচারা চলে এলো এখান পর্যন্ত ইলেমবাজার থেকে চলে এসছে এমডি আবদুল্লাহ এটাও বড় চ্যানেল ইলেমবাজার থেকে ছুটে চলে এসছে আপনাদের প্রোগ্রামে যাই হোক আমি বলছি এই জলসাটাই রিপিট শুনবেন আমি কি বললাম যাদের বেরেনে ঢুকেনি ঢুকবে না যে ভাষাটা কালকে পরশু আবার শুনবেন এমডি এমডি চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে এই জলসাটাই পাবেন মোবাইলে পেয়ে যাবেন ইউটিউবে পাবেন ফেসবুকে পেয়ে যাবেন আমি যেটা বলতে চাইছি আমার মুসলমান ভাই পৃথিবীর বেঈমান কাফের আপনার উপরে এত বড় জাল বুনে ফেলেছে সেই জায়গা থেকে বেরোনো বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে আর ওই জায়গা থেকে বেরুতে গেলে আল্লাহর কসম উলামাদের সংস্পর্শে আসতে হবে তা না হলে কিন্তু বিপদ থেকে বেরুতে পারবেন না উলামাদের সংস্পর্শে আসুন চেয়ার চেয়ার খালি খালি আছে আছে বাবু অনেক ভেতরে ঢুকে যান। ইসলাম এত সুন্দর দেখুন পেইমানটা কিভাবে জাল বুনছে আপনাকে বলে দি সুদ হারাম না হারাম নয় কথা বলে সুদ হারাম সকলে জানে কে জানেন একজন হাত তুলে সকলে জানে না জানেন না সুদের সুদের যে পাপটা সব থেকে নিম্নতম নিম্ন স্তরের পাপ যেটা সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান এগুলো এটা সব থেকে নিম্ন স্তরের শোনালাম এরপরে বড় স্তর গুলো কত বড় বড় পাপ হতে পারে আপনি অনুভব করতে পারবেন না চলুন এখন কম বেশি প্রায় বাড়িতে বেইমান কাফের সুদ ঢুকিয়েছে আম্বোলো গ্রামে বন্ধন লোন নাই এ কথা বলেন না কেন গ্রুপ লোন নাই আছে ঘরে ঘরে ঢুকিয়েছে মেয়েদের কিছু না হোক আমার মায়েদের একটা লাভ হয়েছে কি দশটা করে মেয়ে গ্রুপ করেছে নটা মেয়ে তাকে একটা মেয়ে আবার তাদের হেড হয় তাকে ম্যাডাম বলে ডাকে আসে সে মনে কর আমার বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারেনি সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে জোরে বলুন নাউজ বিড়লা আমার মায়ের দিকে বলছি আম্বলার মায়ের দিকে মমিনা মায়ের দিকে বলছি শোনো যে স্ত্রীরা যে নারীরা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না এরা মমিনা হতে পারে না চ্যালেঞ্জ ছুড়ে বললাম আপনারা অবাক হবেন প্রমাণ দিয়ে যাচ্ছি একদম চক্কস প্রমাণ দেবো ইমাম সাহেবের বেতন কত কথা বলে না কত সাড়ে পাঁচ হাজার টাকা আমার মাদ্রাসায় আমার বেতন আট হাজার টাকা উনার থেকে আড়াই হাজার টাকা বেশি আট হাজার পাঁচ হাজার আপনারা বলুন কিংবা গলসি থানার কিংবা রাজ্যের ফিরহাদ হাকিমের মা মরে গেলে জানাজান নামাজ কে পড়াবে মদন মিত্র তো নাকি তবে মমতা খালা এই পাঁচ হাজারের মলবি পড়াবে জোরে বলুন সুহান আল্লাহ বড় কষ্ট লাগে দুঃখ লাগে ডাক্তার আমাদের হাত ধোয়াই মাস্টার আম্বোলোর যে সব থেকে কোটিপতি সব থেকে বড় লোক তার বাম মরে গেলেও সার পাঁচ হাজারের জানা যা পড়াবে তোমরা মনে করছো মৌলীকে বেতন কম দিয়ে মৌলী কি করবে শুনেছেন ইমাম সাহেব ফ্যামিলিলে থাকে না থাকে না কথা বলে না থাকে ইমাম সাহেবের বউ কবে পালিয়ে যাচ্ছিল যে আট বাটা তোর পয়সা নাই পালিয়ে যাচ্ছি অভাব যাচ্ছে আমার না